নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি একদম নিচ থেকে পরপর দুই ঘর সেলাই করেছি। দেখুন, উপরের দিকে এই দুই ঘরের দুদিকের কর্নার থেকে, এদিকের কর্নার থেকে আমি পরপর এক দুই তিন ঘর করেছি। এই তিন ঘরের ডান দিকের কর্নার থেকে প্রথমে এক ঘর, তারপরের উপরের লাইনে এক দুই তিন চার ঘর, তারপর লাইনে চার ঘর, তৃতীয় লাইনে চার, চতুর্থ লাইনে চার ঘর। বাঁ দিক থেকে একটা কমে ডান দিক থেকে একটা বেড়ে গেছে, এভাবে পাতাটা তৈরি হয়ে গেছে। এবার এই বাঁ দিকের কর্নার থেকে আবার উপরের দিকে আমি দুঘর নিয়েছি। যে দুঘর নিয়েছি এই দুঘরের এই ডান দিকের কর্নার থেকে উপরের দিকে পরপর চার ঘর, একটা ছেড়ে আবার চার ঘর, তারপরে একটা ছেড়ে চার ঘর, একটা ছেড়ে চার ঘর, এইভাবে এই পাতাটা শেষ করেছি। এবার এদিকটা করার সময় বাঁ দিকের কর্নার থেকে পরপর দুঘর উপরে করেছি, আবার এই দুঘরের বাঁদিকে কর্নার থেকে পরপর দুঘর, আবার এটার বাঁদিকে কর্নার থেকে পরপর দুঘর। এইবার বাঁদিকে কর্নার থেকে পরপর আমি এক দুই তিন চার পাঁচ ঘর কোনাকোনিভাবে করেছি। এই পাঁচ ঘরের তিন ঘর থেকে বাঁদিকে দু লাইন করেছি, এই কর্নার থেকে একটা, এই কর্নার থেকে একটা, আর এই কর্নার থেকে একটা, এদিকেও এই কর্নার থেকে একটা একটা, এইভাবে আমি এটা শেষ করেছি। এবার যখন পাপড়িটা করেছি, দেখুন ঠিক এই যে মিডিলের কর্নারটা থেকে শুরু করেছি, প্রথমে এক ঘর, তারপরে তিন ঘর, এক দুই তিন, তারপরে এটাই করেছি পাঁচ ঘর, দুদিকে দুটো বেড়ে গেছে, এক দুই তিন চার পাঁচ, তারপর লাইনে সাত ঘর করেছি, তারপর লাইনেও সাত ঘর, সাত ঘরের উপর লাইনে বাদ দিকে একটা বাদ দিয়ে একটা করেছি, মিডিলে একটা বাদ দিয়ে তারপর এটা করেছি, আবার এখানে একটা ফাঁকা দিয়ে এখানে একটা করেছি, এদিকে একটা ফাঁকা রয়েছে। এইভাবে এই পাপড়িটা শেষ হয়ে গেছে। মানে এই পাপড়িটা করার সময় এই যে লাল যে করে শুরু করেছি, এখানে কর্নার থেকে মিলিয়ে প্রথমে আমি নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছ ঘর, তারপরে গিয়ে দুটো বাদ গেছে, বাদ গিয়ে করেছি আমি এই বাঁদিকে একটা বেড়ে গিয়ে পাঁচ ঘর, এক দুই তিন চার পাঁচ, তারপরে এটায় একটা বাদ দিয়ে এদিকে সমান আছে চার ঘর, তারপরে দুদিকে দুটো বাদ দিয়ে চার ঘর। এপাশে এটা যখন করেছি একইভাবে, দেখুন একইভাবে এই কর্নার থেকে করেছি একইভাবে, প্রথমে ছ ঘর করেছি, দুটো বাদ দিয়ে পাঁচ ঘর, এদিকে একটা বেড়ে গেছে, তারপর একটা এদিকে একটা কমে গিয়ে চার ঘর, এবং পরের লাইনে দুদিকে দুটো ছেড়ে দু ঘর। এই পাপড়িটা করার সময় এটার মতন একইভাবে, প্রথমে এক, তারপর তিন, পাঁচ, সাতটা দু লাইন, তারপরে দুদিকে দুটো বাদ, এদিকে একটা বাদ দিয়ে একটা, মাঝখানে একটা বাদ দিয়ে একটা, তারপর একটা বাদ দিয়ে একটা, এভাবে পুরো পাপড়িটা শেষ করেছি।